আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সাল্ল আলাই ওয়াসাল্লাম যে নারীর কবিতা পছন্দ করতেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন প্রিয় দর্শক ইসলামী সভ্যতায় নারীর ভূমিকা শুধু হাদিস ও ফিখের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং শিল্প সাহিত্যেও মুসলিম নারীরা বিশেষ অবদান রাখেন রসুল্লা সাল আলী আসাল্লামের যুগে যেসব নারী কবি খ্যাতি অর্জন করেন তাদের একজন কবি খানাসা রাজিউল্লাহ তাহালা আনহা যিনি সমকালের বহু পুরুষ কবিকে ছাড়িয়ে গিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব নাম ও পরিচয় তোমাদির বিনতে আমর ইবলুল হারিস সুলামিয়া। ছোট নাক বিশিষ্ট হওয়ায় তাকে খানাসা নামে ডাকা হতো তিনি ইসলামের আগমনের আগে ও পরে উভয় সময়ে কবিতা রচনা করায় তাকে মুখাদ্রিমিনের অন্তর্ভুক্ত করা হয় ইসলাম আগমনের আগেই তিনি কবি খ্যাতি লাভ করেন ইসলাম গ্রহণ বিশুদ্ধ মতানুসারে হিজরতের অষ্টম বছর কবি খানাসা রদি আল্লাহ আনহা নিজ গোত্রের লোকদের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসেন এবং ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পরে তিনি নিজেকে এবং নিজের সাহিত্য প্রতিভা ইসলামের সেবায় নিযুক্ত করেন গণমানুষের কবি কবি খানাসার আদিউল্লাহ তা আনহা ছিলেন গণমানুষের কবি তার কবিতা মানুষের মুখে মুখে ফিরত কবি নাবেগা জিবিয়ানি খানাসার রিউল্লাহ তাআলা আনহা এর বিপুল জনপ্রিয়তা বোঝাতে বলেছিলেন খানাসা হলেন মানুষ ও জিনদের মধ্যে শ্রেষ্ঠ কবি আল আদাবুল ইসলামী ওয়া তারিখ হু ফি উসুরিহি পৃষ্ঠা একষট্টি রসুল সাল্লাহ আলহ্লামের প্রশংসা আল্লামা ইবনে হাজার আজকালিন রহমাতুল্লা আলায় লিখেন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম কবি খানাসা রদিয়াল্লাহ তা আলা আনহায়ের কবিতা পছন্দ করতেন তার কবিতা আবৃত্তি করতেন এবং তিনি তার দিকে ইঙ্গিত করে বলেন তোমাকে অভিনন্দন হে খানাসা আল ইসাবা অষ্টম খণ্ড পৃষ্ঠা চৌত্রিশ ইসলামের জন্য আত্মত্যাগ ষোলো হিজড়িতে ওমর রাজিউল্লাহ তা আল্লাহ শাসন শাসনামলে কবি খানাসা রাজিউল্লাহ তা আলা আনহা তার পুত্রকে মুসলিম বাহিনীতে যোগদানের নির্দেশ দেন এবং তাদের ইসলামের জন্য আত্মোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন তার চার পুত্রই কাদিশিয়ার যুদ্ধে শহীদ হন তাদের শাহাদাতে সংবাদ শুনে তিনি আবৃত্তি করেন সব প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে তাদের আত্মত্যাগের মাধ্যমে সম্মানিত করেছেন আশা করি তিনি আমাদের তার রহমতের ছায়াতেও একত্রিত করবেন আল হিওয়ারু মিন সাহাবাতির রসুল পৃষ্ঠা ছিয়াত্তর ইসলামের জন্য তার এই আত্মত্যাগী স্বীকৃতি হিসেবে তিনি উম্মু শহীদ বা শহীদ জননী উপাধি লাভ করেন অন্যদিকে ওমর ইম্নুল খাত্তাব রদিউল্লাহ তাআলা আনহু ফরমান জারি করেন যে খানাসা রদিউল্লাহ তাল্লা আনহা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি চার সন্তানের জন্য বরাদ্দ অর্থ লাভ করবেন সাহিত্য চর্চা আরবি কবিতার প্রায় সব শাখায় খানাসা রাজুল্লাহ তাল আনহায়ের বিচরণ ছিল তৎকালীন আরব সভ্যতা ও মরু অঞ্চলের প্রায় সব উপাদান তার কবিতায় স্থান পেয়েছে যেমন ধুলাবালি ঝড় বৃষ্টি উটতরবারি পাহাড় পর্বত ইত্যাদি তবে তিনি শোক কবিতা রচনায় বিশেষ দক্ষতা দেখান ভাই শাখার ও মোয়াবিয়ার জন্য শোক কবিতা লিখে খ্যাতি লাভ করেন তিনি শাখারের শোকে লেখেন শাখার আমাকে কাঁদিয়ে চলেছ আজ অথচ আমাকে হাসিয়েছ এতকাল যেহেতু ছিল সে ছিল না দুঃসময় আজকে তারাবে বেদনার জঞ্জাল আহাজারি করা বেমানান হয় হোক তোমার শোক তো জগতে শ্রেষ্ঠ শোক মৃত্যু চব্বিশ হিজ্রি মোতাবেক ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে একাত্তর বছর বয়সে মহানে কবি ইন্তেকাল করেন